তিনি একজন মানুষ গড়ার কারিগর। সারাটা জীবন শিক্ষার আলো ছড়িয়েছেন হাজার কিশোর কিশোরীর মাঝে। সততা, একাগ্রতা ও নৈতিকতা যার জীবনের একমাত্র সম্বল, আজ শহরের সমস্ত কোলাহল ছেড়ে, শিক্ষাঙ্গনের সকল ব্যস্ততা ছেড়ে তিনি এখন অবসরে। আজ সময় তার কাছে থেমে গেছে, কিন্তু জীবন তো থেমে থাকে না। আমি আজকে সবর স্যারের কাছ থেকে সই করে নিয়ে আমি রেখে দিচ্ছি, আপনি কালকে এসে নিয়ে যাবেন। স্যারকে তুমি নামাইতে আসো, আর ওই একটা রিক্সা দেখে রিক্সা তুলে দেবা। আজ আবার আইছে, সরান সরান সাইড দেন, ভালো লাগে না বন্ধুদের। আজকালকার ছেলেরা নৈতিক শিক্ষাটুকু হারিয়ে ফেলেছে। বোঝেনি তো, এটা অফিসের ব্যাপার স্যাপার, বড় স্যারের রুমে আছে, আমি ওটা সই করে রেখে দেবো, আমি নিজেই আপনাকে খবর দেবো, তখন না আপনি এসে নিয়ে যাবেন। আপনি আবার আগামী সপ্তাহে আসেন, যান। আমি আর কতদিন ঘুরবো বাবা? শোনো বাবা, তুমি তো একদিন আমারই ছাত্র ছিলে। আমি সারা জীবনে কোনোদিন অনৈতিকতা করিনি, আর তোমাদেরও নীতি নৈতিকতায় শিক্ষা দিয়েছি। তাহলে আজ তোমাদের ভিতরে এই অনৈতিকতা ঢুকলো কি করে বলো দিন? চারিদিকে শুধু ঘুষ আর ঘুষ। স্যার স্যার, নৈতিকতা অনৈতিকতা কথা কেন আসছে? আপনার নৈতিকতাকে তো আমি শ্রদ্ধা করি। জানেন তো স্যার, একটা চাকরি পেতে হলে কি লাগে। আচ্ছা বাদ দেন স্যার ওই সব কথা, আপনার ফাইলটা বড় স্যারের টেবিলে আছে, সই করতে কিছুদিন সময় লাগবে। বুঝিনি তো স্যার, অফিসের সিস্টেম। আপনি আজকে যান, ফাইলটা সই হলে
আমি আপনাকে খবর দেব। তুমি তো জানো সারা জীবন শিক্ষকতা করে সহায় সম্বল কিছু করতে পারিনি, সংসারে ঘাঁটি টানতে টানতে এই তিন কালে এসে দাঁড়িয়েছে। ঠিক আছে, দেখো ঘাঁটিটা সই করাতে পারো কিনা। তাহলে আর আসি বাবা। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো বাবা। এরকম আগামী সপ্তাহ আর কত আছে কে জানে। এই বাংলার বুকে হেরার জ্যোতিতে আলোকিত এ কানন, যেথা জ্ঞানের পরশে মনুষ্যত্বের হয় যে উত্তরণ। মিথ্যে তমসা ঘুচে যায় যেথা ওঠে সত্যের রবি, দিশাহীন প্রাণে বিমূর্ত হয় আল্লাহ প্রেমের ছবি। এ যে আলোর মিনার মোহাম্মাদের প্রীতির সম্মিলন, যেথা জ্ঞানের পরশে মনুষ্যত্বের হয় যে উত্তরণ। এই বাংলার বুকে হেরার জ্যোতিতে আলোকিত এ কানন, যেথা জ্ঞানের পরশে মনুষ্যত্বের হয় যে উত্তরণ। এখানে যৌবন জল তরঙ্গ নাচে সৃষ্টির অভিলাষে, এখানে সময়ের স্রোত আলোড়িত হয় কর্মের উচ্ছ্বাসে। এখানে যৌবন জল তরঙ্গ নাচে সৃষ্টির অভিলাষে, এখানে সময়ের স্রোত আলোড়িত হয় কর্মের উচ্ছ্বাসে। এখানে নীতিহীনতার জংধরা দ্বার ভেঙে যায় চৌচি, এখানে পুণ্য কর্মে ঝরে ঝরে পড়ে সুভাশিস খোদাই। এখানে নীতিহীনতার জংধরা দ্বার ভেঙে যায় চৌচি, এখানে পুণ্য কর্মে ঝরে ঝরে পড়ে সুভাশিস খোদাই। এ যে কবির কণ্ঠ সত্য ভাষণে বোধের উদ্বোধন, যেথা জ্ঞানের পরশে মনুষ্যত্বের হয় যে উত্তরণ। এই বাংলার বুকে হেরার জ্যোতিতে আলোকিত এ কানন, যেথা জ্ঞানের পরশে মনুষ্যত্বের হয় যে উত্তরণ। কি সাসা এখনো যান নেই? অফিস তো শেষ হয়ে গেল। উপহাস করো না বাবা, খুব বেশি দিন সময় নেই। তোমরা যে নিয়ম চালু করেছো, একদিন তোমাকে আমার মতো নেই বারান্দায় ঘুরতে হবে। স্কুলে আমরা এই প্রহসনমূলক শিক্ষা কেন দিই? সে
আমাদের বোধের দুয়ার কবে খুলবে বলো, আমাদের বোধের দুয়ার, আমাদের বোধের দুয়ার কবে খুলবে বলো। আমি তো দেখিনি পাক হায়েনাদের ভয়াবহ ২৫ মাস, দেখেছি অক্টোবরের আটাশে ফুল ঝুরিয়ে তার উপরে নাচ, দেখেছি ফ্লাইওভারে চাপা পড়া স্বপ্নগুলি, মানবতার ধ্বজাধারীদের মুখে পাকা বলি, দেখেছি কেউ জাগেনি ডাকেনি জাগো চলো, আমাদের বোধের দুয়ার কবে খুলবে বলো, আমাদের বোধের দুয়ার, আমাদের বোধের দুয়ার কবে খুলবে বলো।